গুড মর্নিং গাইজ, সকাল সকাল আমি আজকে ঘুম থেকে উঠে পড়েছি। আর সকাল সকাল উঠেই আমি ক্যামেরাটা অন করেছি তোমাদের সাথে দেখা করবো বলে। তো আমার ঘরের অবস্থা প্রচুর পরিমাণে খারাপ, কারণ আসলে রাতের বেলা যতই ঘর বাড়ি গুছিয়ে রাখি না কেন, সকালবেলা এরকমই হয়ে যায়। আর সকালবেলা এই রুটি তরকারি বানিয়েছিলাম, সাথে দেখলে তো চায়ের কাপ, তো চাও খেয়েছি ফ্লিপকার্ট চা। তো রুটি তরকারি বানানোর পরে ঘরটা এরকম হয়ে গেছে। আসলে আমি খুব পাকা রাঁধুনি, তো তাই অতটাই হয়, কি করব। তো সকাল সকাল দেখো বাইরের ভিউটা একটু দেখো, কি সুন্দর পরিবেশটা লাগে ঘুম থেকে উঠলে। ভোরের হাওয়াটাও নাকি গায়ে লাগা খুবই ভালো। তো যাই হোক, আমি ল্যাতখোর আছি, ল্যাতখোর মানুষের আর কি ভোরের হাওয়া। যাই হোক, আজকে একটু যেদিন যেদিন একটু উঠি বাবুর জন্য রান্না করতে, সেদিন সেদিনই একটু হয়। তাও যদি সকালবেলা উঠে রান্না করি, আমি দিনের বেলা ল্যাত খাই, এটা ঠিক। আর কাকিমা, আমাদের বাড়ির কাকিমা এরকম পাখিদের জন্য খাবার রেখে দেয়, পাখিরা খাবার খায়। তো সকাল সকাল প্রথমে ভাবছিলাম কি একটু মুড়ি খাবো, তো মুড়ি কী দিয়ে খাবো, যার জন্য আমি পিস পিস করে আলু কেটেছি, সেটা একটু বেসন দিয়ে ভাজো, মানে একটা আলুর বড়ার মতন বা পকোড়ার মতন, যাই হোক। তো ভাবছি ওটা আগে খাবো, তো ওটা দিয়ে খাওয়ার পরেই ভাবছি বাকি যা দেখা যাবে, যা খাবো খাবো, খাওয়া ছাড়া আর আছে কি। তো এই বড়া কাটা ভেজেই দেখো মুড়ির সাথে নিয়ে বসে পড়েছি, সাথে আমি নিয়েছি আবার দুধ চা। লিকার চা সকালে খেয়েছি, আবার একটু দুধ চা খেতে ইচ্ছা করলো, তো দুধ চা নিয়ে বসে পড়েছি। তো এই চাটা খেয়ে আমি স্নান করতে চলে যাব। তো ফাইনালি দেখো স্নান করেও চলে এসেছি, মানে এত ফাস্ট ফাস্ট আমি কাজ করি কীভাবে ভগবান জানে। তো ল্যাতখোর মানুষের ফার্স্ট কাজ, তো কাজের মধ্যে আমি এখন একটু ক্রিম মেখে নিচ্ছি, কারণ শীত পড়ে যাচ্ছে, যার জন্য স্কিন প্রচুর রাফ হয়ে যাচ্ছে। তো প্রথমে তো একটু মুখে ক্রিম মেখে, তারপর আবার দেখো লিপস্টিক নিয়ে বসে গেছি, সরি এটা লিপস্টিক না, এটা লিপ বাম। ঠোঁটটাও প্রচুর রাফ হয়ে যায়, যার জন্য ঠোঁটেও একটু লাগাতে হয়, এখন কন্টিনিউ লাগাবো কারণ এখন শীত পড়ে যাচ্ছে না। তো এরপর আমি শীতে চলে যাব রান্নাঘরে, তো দেখি কী রান্না হয় আজকে। তো রান্নাঘরে আমি প্রথমে মাছ ঢেলে নিচ্ছি, সকালে মাছ আনা হয়েছিল। এই মাছগুলোকে তোমরা কে কী বলো জানিও, সমুদ্রের মাছ, আমরা তো এটাকে মরলা বা মায়া মাছ বলে থাকি, তোমরা কী মাছ বলো জানিও। এই মাছটা রান্না হবে, আর তারপরে দেখাচ্ছি কী রান্না হয়। তো ওই মাছটা সেই সব ঢেলে ঢুলে নিয়ে ভাবছি সবজিটাও কুটে নিই একেবারে। সবজি কুটতে বসে গেছি, আর এখানটায় সবার প্রথমেই যেটা আমি নিয়ে বসবো, তারাও দেখি কী বের করি, বেগুন, যেটার দাম এখন আগুন, এখন একটু আগুন কম আছে, মাঝে তো বাবা এটার দাম ছিল 150 টাকা, 120 টাকা, মানে 100 টাকা, মানে যে যত নিয়ে পারছে। আর এখন দেখছি একটু দাম কমেছে, বাট যেই বেগুনটা দেখতে খুবই সুন্দর সেই বেগুনটা তো বেশি দাম, 80 টাকা কিলো নিয়ে নিচ্ছে। যেই বেগুনটা একটু খারাপ দেখতে, সেটা আবার 60 টাকা কিলো, 70 টাকা কিলো, মানে যে যেরকম নিয়ে পারছে এরকমভাবে বেগুনের দাম বেড়ে গেছে। কিন্তু দাম বাড়লে কী হবে, আমি হচ্ছে বেগুন খোর, কারণ আমি বেগুন খেতে ভালোবাসি, বেগুন পোড়া, বেগুন ভাজা, বেগুনের তরকারি আমার খুবই ফেভারিট। তো যার জন্য আমি বেগুনটা তাও কিনি, মানে একটা ওজন করি, সে জয় যে ক টাকাই হোক একটা ওজন করে হলেও নিয়ে আসি, একবারে হয়তো 250 নাও কিনি। তো যাই হোক, এই বেগুনটা প্রথমে কেটে নিচ্ছি। আর আরেকটা কথা, বেগুনের সাথে সাথে না আজকাল লঙ্কারও প্রচুর দাম বেড়ে গেছে, কারণ লঙ্কা যেটা প্রচুর ঝাল লঙ্কা সেটা 15 টাকা শ নিচ্ছে, আর যেটা 10 টাকা শ নিচ্ছে সেটা তো ঝাল একদমই না, উপরন্তু সেটা যদি তুমি খাও মনে হবে তুমি ঘাস চেবাচ্ছ, বলো। তো এই জন্য একটু ঝাল লঙ্কাটাই আনাটা বেটার মনে হয়, কারণ 2-3টে দিলেই তরকারি ঝাল হয়ে যাবে আর চলে, অনেকদিনই চলে, আর আমার তো কীরকম চলে কী আর বলবো, আমার মনেই থাকে না আমি কী সবজি আছে ঘরে কী সবজি নেই। তো বাদ দাও, কী আর করবো, কুম্ভকর্ণ এক তো ল্যাতখোর, তারপরে তো সত্যি কথা বলতে কাজকর্ম না থাকলে যা হয়। তো চলো ফাইনালি আমার সবজি টবজি কোটার পর আমি দেখছি কী হয়, রান্না করতে হবে, আর চিকেন রান্না করবো। দেখো আমি চিকেনটা কীভাবে রান্না করি। হ্যাঁ, আর আমি চিকেনটা যেরকমই রান্না করে থাকি না কেন, খুব স্লো আছে, ওটাকে কষাতে হবে, তাহলেই চিকেনের টেস্ট আসবে। তো চিকেন রান্না করতে দেখো আমি আলু কাটা ভেজে নিচ্ছি, আর হ্যাঁ এত আলু দেখে অবাক হওয়ার কিছুই নেই, আমি আলু খোরো, মানে বেগুন খোরের সাথে সাথে আলু খোরো বটে, তো প্রচুর পরিমাণে আলু দিয়ে দিয়েছি ওর মধ্যে, আলুগুলো সব ভেজে তুলে নিয়ে এই চিকেন এখানে সমস্ত কিছু মশলা টশলা দিয়ে রেখেছি একসাথেই। আর ফোড়নে আমি 2 তেজপাতা আর একটু দারচিনি, ওটাকে দারচিনিই তো বলে না কি, যাই হোক, আর একটু জিরে ফোড়ন দিয়ে দেবো। আর তারপরে দেখো চিকেনটাকে আমি খুব স্লো আছে কষিয়ে কষিয়ে রান্না করব, কারণ আমি আমার মা বলতো চিকেন যত তুমি কষাবে তত ওটার টেস্ট আসবে, কষানোর ওপর ডিপেন্ড করে।
তো কষাতে কষাতে দেখো আমি এরকম করে তেলটা ছেড়ে ছেড়ে আসবে। আর এই দেখো ফাইনাল লুক, লাল লাল জানি চিকেন আলুগুলো কষা। বেশি ভাসছে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা কেমন আছো আমাকে জানিও। আমি আছি, ভালো আছি। তো দেখতেই পাচ্ছ সারাদিন কত কাজকর্ম করেছি, তো এই হচ্ছে আমার অবস্থা। প্রচুর ঘুম পাচ্ছে, তো আমি ভাবছি এখন কী করবো, ঘুমবো নাকি। বাবু বাড়িতে নেই, বাবু এক জায়গায় গেছে একটা কাজে, তো এখনও ফোন তুলছে না, আর হচ্ছে আমাকে জানাচ্ছেও না কখন আসবে। আর আমি এদিকে খাইও নি, সকালবেলা রুটি তরকারি আর ডিম সিদ্ধ করেছিলাম, সেটাই খেয়ে আছি। এখন আমি রান্না করেছি, রান্না করে দেখলে তো তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো। আমাকে আমাকে না ছেড়ে ছেড়ে অনেকেই চলে যাচ্ছ, আমি জানি না কেন, আমাকে খুবই খারাপ। যাই হোক, তোমরা আমাকে ছেড়ে যেও না প্লিজ। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থেকে বেল আইকনটা বাজিয়ে দিও, যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে চলে যায়। আর হচ্ছে তোমার যদি কোনো বন্ধু বান্ধব বা তোমার যদি জানাশোনা কোনো ইউটিউবার থাকে, তাদেরকে প্লিজ আমার নামটা বলো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলো, আমি তাদেরকে অবশ্যই সাপোর্ট ব্যাক করবো, ঠিক আছে? কারণ আমার সাপোর্টের খুব দরকার, আর আমার সাবস্ক্রাইবারেরও খুব দরকার। সাথে ওয়াচ টাইম, যেটা আমার একদম উঠছেই না, ওয়াচ টাইম তো একদমই উঠছে না, সবাই বলছে, সবাই এসে কমেন্ট করছে, তো যে পরিমাণে আমার মানে কমেন্ট আসছে সেই পরিমাণে না আমার ওয়াচ টাইম হচ্ছে না, আমি দেখছি। তো যাই হোক বন্ধুরা, এমন করো না, আমি তোমাদেরকে যেরকম সাপোর্ট করবো তোমরা আমাকে সেরকম সাপোর্ট করো প্লিজ। হ্যাঁ, আর ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমার পাশে থাকো।